সন্দেশখালির ঘটনাটা পুরোটাই মিথ্যে, বিজেপির স্ক্রিপ্ট। সন্দেশখালিতে বড় বাজার থেকে মহিলা নিয়ে গিয়ে তাদেরকে রাজ্যপালের কাছে হাজির করানো থেকে শুরু করে সুকান্ত মজুমদারের আন্দোলনে বসে থাকা মানুষ মুখ ঢেকে আবার টেবিল পর্দায় ইন্টারভিউ দিচ্ছে, এটা সবাই বুঝেছে বাইরে থেকে লোক নিয়ে গিয়ে বিজেপি এইসব করাচ্ছে। সন্দেশখালির ঘটনা প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের শাসক দলের এক মন্ত্রী। মানে ভাবতে পারছেন, এতদিন ধরে চলে আসা নানা ঘটনা অভিযোগ সবই নাকি মিথ্যা, আর পুরোটাই বিজেপি পরিকল্পনা করে করেছে। সন্দেশখালের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য, বিজেপির পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে থানা ঘেরাও কর্মসূচি থেকে শুরু করে দফায় দফায় বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি কর্মী সমর্থকরা। ঠিক তেমনই বৃহস্পতিবার নদিয়ার কল্যাণীতে একই কর্মসূচি করে বিজেপি। সন্দেশখালের ঘটনায় কয়েকশো বিজেপি কর্মী সমর্থক পুলিশ সুপারের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করে। সেই সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। তখনই মন্ত্রীকে দেখে চোর চোর স্লোগান দেয় বিজেপি কর্মীরা। যদিও বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে মন্ত্রীকে যাওয়ার জন্য রাস্তা করে দেন। এই ঘটনায় সেচ মন্ত্রী পার্থ ভৌমিক সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, সন্দেশখালিতে বড়বাজার থেকে মহিলা নিয়ে গিয়ে তাদেরকে রাজ্যপালের কাছে হাজির করানো থেকে শুরু করে সুকান্ত মজুমদারের আন্দোলনে বসে থাকা মানুষ মুখ ঢেকে আবার টিভি পর্দায় ইন্টারভিউ দিচ্ছে, এটা সবাই বুঝেছে বাইরে থেকে লোক নিয়ে গিয়ে বিজেপি এইসব করাচ্ছে। সন্দেশখালি কোনো মা বোনের সঙ্গে নেই, সন্দেশখালির ঘটনাটা পুরোটাই মিথ্যে, বিজেপি স্ক্রিপ্ট। পার্থ ভৌমিক তিনি কি বলছেন শোনাব আপনাদের। জাতীয় মহিলা কমিশন এসে বলে দিলেন, যারা মিথ্যে নিয়ে রাজনীতি করে তাদের কথার উত্তর দিন। সন্দেশখালির বাড়িতে এরকম বড়বাজার থেকে মহিলা নিয়ে গিয়ে আর তাদের দিয়ে রাজ্যপালের কাছে পেশ করা ঠিক কথা। যে সুকান্ত মজুমদারের আন্দোলনে বসে আছে অফিস গেরাও, সেই আমার মুখে ঢেকে তিনি পর্দায় ইন্টারভিউ দিচ্ছে, সবাই বুঝেছে যে বাইরে থেকে লোকজন নিয়ে গিয়ে বিজেপি এসব করাচ্ছে। সন্দেশখালির কোনো মা বোন আছে বিজেপি একদম পুরোটা বিজেপি স্ক্রিপ্ট। চব্বিশে তৃণমূলকে বাংলা থেকে সাফ করে দেওয়া প্রসঙ্গে বলেন, যারা বলেছে সাফ করে দেবে 2021 কি হয়েছে সেটা বাংলার মানুষ প্রমাণ করে দিয়েছে। আমি তো সন্দেশখালি ঘুরে এলাম, সবাই যাচ্ছে, কোনো আতঙ্ক নেই। পার্থ ভৌমিক কি বলছেন এই নিয়ে শোনাব আপনাদের। যে সভা ওই সভাতে আপনারা বলছেন 50,000 লোক, ভয়টা যেটা রয়েছে আতঙ্ক, সেই আতঙ্কটা কাটাতে পারবেন? আতঙ্ক কেটে গেছে, আরেকটা প্রশ্ন হচ্ছে 144 ধারা হচ্ছে, আজকেও কিন্তু বিজেপি কর্মীরা সন্দেশখালিতে ঢুকছেন, কি বলবেন? চোর স্লোগান প্রসঙ্গে তিনি বলেন, আমাকে দেখে নয় তৃণমূল দেখলেই বলে, কি বলছেন তিনি শোনাব আপনাদের। আমাকে দেখে ওরা যায়নি, ওরা তৃণমূল দেখলেই সব বলছে, আমি কোনো গুরুত্ব নেই না। আমাকে দেখে ওরা যায়নি, ওরা তৃণমূল দেখলেই সব বলছে, আমি কোনো গুরুত্ব নেই। বিজেপির অভিযোগ, রাজ্য সভাপতির দেহরক্ষীকে মারা হয়েছে, কর্মীদের নির্মমভাবে মারা হয়েছে। ধিক্কার জানাচ্ছে মহিলা মুখ্যমন্ত্রীকে, উনি সন্দেশখালির মা বোনের সম্মান রক্ষা করতে পারেননি। আমরা আর একটা সন্দেশখালি হতে দেব না, বিজেপি নেত্রী তিনি কি বলছেন শোনাব আপনাদের। বলার ভাষা নেই, এই সরকারের পুলিশ আমাদের মাননীয় সভাপতির দেহরক্ষী নাক ফাটিয়ে দেয়। ওখানে অনেক
ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা লড়াকু কর্মীদের লাঠিচার্জ করে নির্মমভাবে অত্যাচার চালায়, তার প্রতিবাদে আজকে সারা রাজ্যের সমেত এই কল্যাণীতে, রানাঘাট পিডি কল্যাণীতে আমরা অবস্থান বিক্ষোভ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি এই সরকারকে, এই মহিলা মুখ্যমন্ত্রীকে, যে মহিলা মুখ্যমন্ত্রী উনি একজন মহিলা হয়ে উনি ব্যর্থ সন্দেশখালীর মা বোনেদের ইজ্জত রক্ষা করতে, উনি ব্যর্থ বাংলার মা বোনের ইজ্জত রক্ষা করতে। আমাদের প্রশ্ন সেখানেই, আর আমরা আর একটা সন্দেশখালী হতে দেব না, আর একটা সন্দেশখালী শেখ শাহজাহান বাংলা তৈরি হতে দেব না। এটা গর্বের বাংলা, এটা নেতাজির বাংলা, এটা ক্ষুদিরাম বসুর বাংলা। বৃহস্পতিবার সন্দেশখালী যাওয়ার পথে জায়গায় জায়গায় শুভেন্দু অধিকারীর পথ আটকেছে পুলিশ, গাড়িতে উঠে চলেছে ছানবিনিও। সব টপকে বেলা সওয়া দুটো নাগাদ সন্দেশখালী পৌঁছন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সঙ্গে তিন বিধায়ক চন্দনা বাউরি, তাপসী মণ্ডল, শঙ্কর ঘোষ। কিন্তু সরবেরিয়া পৌঁছতেই পুলিশ কর্তার সঙ্গে ব্যাপক তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন শুভেন্দু। মিনাকার এসডিপিওর সঙ্গে তিনি বচসায় জড়িয়ে পড়েন। শুভেন্দুর বাসের চাকা সেখানে স্তব্ধ হয়, বাস থেকে নেমে পড়তে বাধ্য হন শুভেন্দু। বাস থেকে নামতে গিয়ে শুভেন্দু সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিস্থিতি নিয়ে পুলিশকে হুঁশিয়ারি দিয়ে এক রাশ খুব উগড়ে দেন। সন্দেশখালীর ঘটনা পুরোটাই মিথ্যে, বিজেপি স্ক্রিপ্ট। সন্দেশখালীতে বড় বাজার থেকে মহিলা নিয়ে গিয়ে তাদেরকে রাজ্যপালের কাছে হাজির করানো থেকে শুরু করে সুকান্ত মজুমদারের আন্দোলনে বসে থাকা মানুষ মুখ ঢেকে আবার টিভির পর্দে ইন্টারভিউ দিচ্ছে, এটা সবাই বুঝেছে। বাইরে থেকে লোক নিয়ে গিয়ে বিজেপি এইসব করাচ্ছে। সন্দেশখালীর ঘটনা প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের শাসক দলের মন্ত্রী, সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে, এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তক বাংলা।